আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে সিভি তৈরি করতে হয়। আজকের ভিডিওর সিভিটি হবে 2 পেজের সাধারণ একটি সিভি। সিভিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করি, স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওপেন হওয়ার পর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিন। সিভি তৈরি করার জন্য প্রথম ধাপই হচ্ছে আমাদের পেজ সেট আপ, কারণ আমরা প্রিন্টিং এর জন্য এ ফোর সাইজ বা অফসেট পেপার ব্যবহার করা হয়ে থাকে। যার ফলে আমরা প্রিন্টের জন্য প্রথমেই পেজ এ ফোর হিসেবে সেট করে নিব। সেজন্য প্রথমে যাব লেআউট, লেআউট অপশন থেকে সাইজ থেকে এ ফোর, এরপর মার্জিন, মার্জিন সিলেক্ট করে মার্জিন থেকে ন্যারো মার্জিন সিলেক্ট করে দিব, অর্থাৎ চারপাশে বর্ডারে 0.5 ইঞ্চি করে গ্যাপ থাকবে। আমাদের পেজ সেট আপটি শেষ, এখন আমরা সিভি ডিজাইন শুরু করে দিব। তো প্রথমে সিভি হেডিং, আমরা ফরম্যাটিংটা পরে করবো, তার আগে শুধু লিখে নিই। ক্যারিয়ার অবজেক্টিভ হিসেবে কিছু বাক্য লিখতে হয়, সেই বাক্যগুলো আমি আগে থেকেই কপি করে রেখেছি, এখন জাস্ট পেস্ট করে দিচ্ছি। সময় বাঁচানোর সুবিধার্থে এখন শুধুমাত্র পেস্ট করে দিচ্ছি। ক্যারিয়ার অবজেক্টিভের পর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রথমে দিচ্ছি মাস্টার অফ আর্টস, প্রথমে এনে এখন প্রথমত আমরা আমাদের টেক্সটগুলোকে এরিয়াল, পরবর্তীতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট দিয়ে দিতে পারেন। ফন্ট সাইজ রাখি 12। সেশন
মোটামুটি আমাদের ফার্স্ট পেজ ডিজাইন শেষ, প্রথমে আমরা সিভি টাইটেলটাকে ফরম্যাট করে নিই। সেজন্য প্রথমে টাইটেলটা সিলেক্ট করি, এটাকে বোল্ড করে দিই এবং টাইটেলটা একটু বড় করে দিই, টাইটেলটা একটু বড় করে দিই এবং সেই সাথে এখানে একটু শেডিং দিয়ে দিই যাতে দেখতে সুন্দর লাগে। নিচে হালকা করে একটু শেডিং দিয়ে দিই। এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ, এটাকে একটু বোল্ড করে লেখার সাইজ, এটাকে সবগুলোর সাইজ 16, অ্যারাউন্ড 16 রাখা যেতে পারে। এরপর ক্যারিয়ার অবজেক্টিভটাকে ফরম্যাট করে দিই, প্রথমে বোল্ড, এরপর সাইজ 16 এবং আন্ডারলাইন দিয়ে দিই একটু, ডাবল ডাবল বর্ডার আর আন্ডারলাইন। ক্যারিয়ার অবজেক্টিভের ফরম্যাটিং শেষ হলে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন ফরম্যাট করতে হবে। ফরম্যাট বারবার ফরম্যাটিং করাচ্ছি, আমরা ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে এটাকে একবারে ফরম্যাটিং করে দিই। ফার্স্ট পেজ ডিজাইনটি প্রায় শেষ, এখন শুধুমাত্র ছবি অ্যাড করা বাকি আছে। সেজন্য আমরা প্রথমেই একটা ছবি অ্যাড করে দিই। ছবি অ্যাড করার জন্য প্রথমে ইনসার্ট মেনুতে যাই, ইনসার্ট মেনু থেকে শেপ নিই, শেপ রেকটেঙ্গল বক্সটা সিলেক্ট করি, শেপ ফরম্যাটে আসি, শেপ ফরম্যাট থেকে এখানে সাইজ আছে, সাইজের থেকে আমরা হাইট রাখতে পারি 1.8 এবং উইথ হচ্ছে 1.9, 9 অথবা 8, এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ছবির মাপ। আমার একটু ভুল হলো, সেটা হচ্ছে 1.5 হবে, আমি 1.8 দিয়ে ফেলেছি, 1.5। যেহেতু আমাদের ছবিটি জায়গা বেশি লাগছে, সেহেতু আমরা করতে পারি কি, আমরা ইমেইলের পরে গ্যাপ নিয়ে নিতে পারি একটু। এখন এখানে আমরা আমাদের ছবি অ্যাড করবো। ছবি অ্যাড করার জন্য শেপটিতে সিলেক্ট করে, শেপটিতে সিলেক্ট করে শেপ ফরম্যাট অপশন থেকে শেপ ফিল, শেপ ফিলে এসে এখান থেকে পিকচার সিলেক্ট করব। পিকচার যদি আপনার কম্পিউটার থেকে নিয়ে থাকেন তাহলে ওয়ার্ড অফলাইন দেবেন। যে আপাতত এখানে একটি কার্টুন ছবি লাগিয়ে দিই, সেজন্য আমরা অনলাইন থেকে একটি কার্টুন ছবি নিই, প্রোফাইল অ্যাভাটার। ছবিটি ব্যবহার করা শুধুমাত্র ডেমো হিসেবে, আপনারা পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো ছবি ব্যবহার করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি এই সিভিটি সরাসরি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাদের মেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবেন, আমি সেখানে সিভি ওয়ার্ড ফাইলটি মেইল করে দেবো। ছবি চারপাশে একটু বর্ডার সাইজটা একটু বাড়িয়ে দিই, সেজন্য শেপ আউটলাইন, আউটলাইন থেকে ওয়েট, ওয়েটের থেকে দের 1.2, এটা ফাইন। এই জন্য শেপ কালার, শেপ আউটলাইনটা দিয়ে দিই ব্ল্যাক। ওকে, আমাদের ফার্স্ট পেজ ডিজাইন শেষ, এখন হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ ডিজাইন করার জন্য আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই আবার, সেজন্য এখান থেকে কভার পেজ, এখানে এখানে আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক সেকেন্ড পেজ আমরা শুরু করি স্কিল দিয়ে, স্কিল অর্থাৎ আপনার দক্ষতা, দক্ষতা বলতে আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতা দিবেন। যেহেতু এখন সব জায়গায় কম্পিউটার স্কিলটাই বেশি চাই, সেজন্য আমি কম্পিউটার স্কিল দিচ্ছি। এছাড়াও কম্পিউটার স্কিল ফরম্যাটিংয়ের জন্য আমরা ব্যবহার করি ফরম্যাট প্রিন্টারটিকে। আপনার কম্পিউটার স্কিল হিসেবে আপনার যে যে দক্ষতা আছে সেগুলোকে আপনি উল্লেখ করে দিতে পারেন। মাইক্রোসফট অফিস, আমাদের লেখার সাইজ ছিল 12, মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে ফটোশপ, ওয়ার্ড প্রেস, কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এখানে যাতে সম্ভব ওয়ার্ডপ্রেস লেখায় ভুল হয়েছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনস, ইন্টারনেট, ইন্টারনেট ব্রাউজিং, 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 যদিও এটি একটি কমন জিনিস, এটা যে কম্পিউটার চালাতে পারে না তারও এই মেধাটা রয়েছে ইন্টারনেট ব্রাউজিংয়ের। নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং, কম্পিউটার স্কিল হিসেবে আমি এই কোটা দিয়ে দিচ্ছি। আপনার যদি আরও বেশি স্কিল থাকে আপনি সেই স্কিলগুলো উল্লেখ করে দিবেন। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এর পরের অপশন যেটা রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আমাদের সাইজ ছিল হচ্ছে 16। ওকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা ট্যাবলের ব্যবহার করতে পারি। ট্যাবলের ব্যবহার করার জন্য প্রথমে ইনসার্ট মেনুতে আসি, ইনসার্ট মেনু থেকে ট্যাবল, ট্যাবের প্রয়োজন অনুযায়ী ট্যাবলটিকে সাজিয়ে নেব। যে আমি এখানে 3টি রো এবং 4টি কলাম নিয়ে নিচ্ছি,
প্রথমে হেডিং হিসেবে রাখছি ল্যাঙ্গুয়েজ, জিওলজি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে রিডিং, তারপর হচ্ছে রাইটিং, স্পিকিং, সরি স্পিকিং স্পিকিং। আচ্ছা, প্রথম ল্যাঙ্গুয়েজ সচরাচর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, প্রথম অপশনটি বাংলা, বাংলা। সেকেন্ড হচ্ছে ইংলিশ, ইংলিশ। রিডিং অবশ্যই বাংলা হাই, রাইটিং হাই, স্পিকিং হাই, ইংলিশ আপনার ইচ্ছে মতো হাই, রাইটিং নর্মাল, স্পিকিং নর্মাল নর্মাল। ওকে, এখন যদি আপনি টেবিলটা আরো একটু সুন্দরভাবে উপস্থাপন করতে চান, দুই পাশে যদি বর্ডার দিতে চান বা অন্যান্য কিছু, সেক্ষেত্রে আপনি টেবিলটাকেও ফরমেটিং করতে পারেন। টেবিলটা ফরমেটিং করার জন্য টেবিলে ক্লিন যে কোনো জায়গায় ক্লিক করে লেআউট অপশনে গিয়ে আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো ফরমেটিং করতে পারবেন। এখানে বিভিন্ন ফরমেটিং অপশন আছে, আমি এখান থেকে সেল মার্জিনটা একটু বাড়িয়ে দিয়ে একটু সৌন্দর্যটা বাড়িয়ে নিব। সেজন্য সেল মার্জিন বাড়ানোর জন্য প্রথমে সেল মার্জিনে ক্লিক করে এখান থেকে অ্যালাও স্পেসিং বিটুইন সেলস, এখান থেকে এটাকে ক্লিক করে আমি 0.4 ইঞ্চি করে দেবো। দেখুন আমাদের টেবলটা অনেকটা এখন সুন্দর লাগছে। এখন এখান থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে মিডলে নিয়ে আসি। এই জিনিসটা আমরা শর্টকাট ব্যবহার করে করতে পারতাম, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। ওকে, আমাদের টেক্সট সাইজ করে দিই 12, যেহেতু 12 উপরে ল্যাঙ্গুয়েজটা, এটা একটা হালকা শেডিং দিয়ে দিই, টেবল সাইজটা একটু বড় করে দিই। ওকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি শেষ। এবারের কাজ হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট, অর্থাৎ আমরা কিসের মধ্যে ইন্টারেস্ট রাখি, পার্সোনাল 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 ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ট্রাভেলিং ট্রাভেলিং, কম্পিউটিং কম্পিউটিং কম্পিউটিং, বুক বুকস। ওকে, এটাকে ফরমেটিং করে দিই। ফরমেটিং করার জন্য আমরা সেম মেথডটা ব্যবহার করব, সেটা হচ্ছে যে কোনো ফরমেটিংয়ে যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা লেটার সিলেক্ট করে ফরমেট প্রিন্টারে ক্লিক করলেও হবে। জাস্ট এখান থেকে ধরে ফরমেট করে দিলাম, শেষ। এখন আমরা এটা একটু ডিজাইন করে দিই, সেই জন্য আমরা কিছু বুলেটস ইউজ করব। বুলেটস এখান থেকে সবগুলো বুলেটস সেমই রাখি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলস রাখা যেতে পারে নেক্সট। ওকে, পার্সোনাল ডিটেলসে থাকছে নেম, পার্সোনাল ডিটেলসে নেম, যেহেতু সবগুলো পার্সোনাল ডিটেলসটা আপনার সম্পর্কে থাকবে, সেহেতু বায়োডাটার মতো করে পার্সোনাল ডিটেলসটা সাজাতে হবে। নেম লিখে ট্যাপ ট্যাপ, আমি তিনটা ট্যাপ চেপেছি, নেম, ফাদার্স ফাদার্স নেম ফাদার্স নেম, ওয়ান ট্যাপ ট্যাপ, এখানে ট্যাপটা চাপা হচ্ছে যেহেতু ক্লোনগুলো সবগুলো এক সমানে থাকে, এতে করে আমাদের কাজটা দেখতে সুন্দর লাগবে। প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস, আমাদের বোধ হয় ট্যাব আর প্রেজেন্ট অ্যাড্রেস। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেসের পর আগে প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা সাজিয়ে নিই। প্রেজেন্ট অ্যাড্রেস প্রথমে হবে ভিলেজ, তারপর হচ্ছে আপনার ভিলেজের নাম, এতটুকু জায়গা মেবি এনাফ, ওয়ান, তারপর একটা ট্যাব চেপে নিই, পোস্ট অফিস, পোস্ট অফিস, দেন আপনার পোস্ট অফিসের নাম, আশা করি যতটুকু জায়গা দিয়েছি একটা পোস্ট অফিসের নাম লেখার জন্য এনাফ। ইন্টার ইন্টার চেপে এটা প্রেজেন্ট অ্যাড্রেসের নিচে লিখবো না আমরা, এতে করে দেখতে খারাপ দেখাবে, সেজন্য আমরা কী করবো আবার ট্যাপ 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 চেপে ট্যাপ চেপে কোলন বরাবর নিয়ে এসে একটা স্পেস দিয়ে আমরা সেই বরাবর আবার বাকিগুলো লিখে দেবো। পুলিশ স্টেশন পুলিশ স্টেশন সরি পুলিশ স্টেশন একটা স্পেস, দেন ট্যাপ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট। হলো আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা শেষ। প্রেজেন্ট অ্যাড্রেসের পর পারমানেন্ট অ্যাড্রেস, কারো কারো ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে, আরও কারো কারো ক্ষেত্রে
সেম থাকে না, সেক্ষেত্রে এটা আপনার উপর সম্পূর্ণ নির্ভরশীল আপনার পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম কিনা। যদি সেম না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। আপাতত আমি দুটোর অপশনই সেম রাখছি, আপনার পরবর্তীতে আপনারা এডিট করে নিতে পারবেন। কন্ট্রোল ভি, ওকে, প্রেজেন্ট অ্যাড্রেসটাকে এখন পারমানেন্ট করে দিই জাস্ট। এক্ষেত্রে আমার লেখার কষ্ট অনেকটা বেঁচে গেল। পারমানেন্ট অ্যাড্রেস, আচ্ছা এই গ্যাপটা আর একটু বেশি হলে হয়তো বেটার লাগবে। তাহলে আমরা এক প্রত্যেকটা কলনের পিছনে আর একটা করে ট্যাব বাড়িয়ে দিই। ওকে, ও এটার একটা ট্যাব, ইটস দ্য বিগেস্ট গ্যাপ। ওকে, একটু গ্যাপটা কমাই দিই। ওকে, দিস ইজ দ্য ওয়ান গ্যাপ। ওকে, স্পেস, ওকে, এখন হবে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ট্যাব ট্যাব, ডেট অফ বার্থ, এন হচ্ছে রিলিজিয়ান, রিলিজিয়ান, ট্যাব ট্যাব ট্যাব, তারপর হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি, ট্যাব ট্যাব ট্যাব, দেন হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর দেওয়া দিতে হাই আপনার হেইট, আপনার উচ্চতা, এই যে জিএসটি হেইট, তারপর হচ্ছে ওয়েট, WWGST ওয়েট, তারপর হতে পারে আর কি দেওয়া যেতে পারে। আপাতত এই পর্যন্ত থাক। যেন ব্যবহার করবো উইন্ডোজ ভি, এবং এখান থেকে আমার আগে থেকে লেখা আছে সেটাকে জাস্ট কপি করে দিলাম। একদম সর্বশেষে থাকবে হচ্ছে আমাদের সিগনেচার অপশন, একটা সিগনেচার অপশন থাকবে। সিগনেচার অপশনটা অ্যাড করার জন্য আমরা ব্যবহার করতে পারি শেপ, শেপটা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু থেকে একটি শেপ, রেক্টেঙ্গুলার শেপ নেই, আমার ইচ্ছা মতো নিয়ে নিলাম আপাতত। এখান থেকে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট থেকে আমরা লিখে নিই সিগ, সিগনেচার, সিগনেচার। এখন এটাকে ফরম্যাট করে নিই, ফরম্যাট করার জন্য শেপটাকে সিলেক্ট করে শেপ ফিল, শেপ ফিলে হবে নো ফিল, যেহেতু দেখা যাচ্ছে না, অর্থাৎ টেক্সটটা আমাদের সাদা কালারের আছে, সেজন্য আমরা টেক্সটটাকে করে নিব ব্ল্যাক। ব্ল্যাক থেকে এখন আমাদের সিগনেচারের ফন্টটা একটু বড় করে নিই। ওকে, এনাফ, 20 ইজ মোর দেন এনাফ, 18 ইজ ফাইন। ওকে, এখন এটাকে ছোট বড় করে নিই একটু। এখন টেক্সট সিগনেচারের উপরে একটু একটা লাইন থাকে, স্ট্রেট লাইন থাকে সিগনেচার। ইনসার্ট অপশন, ইনসার্ট অপশন থেকে শেপ, শেপের থেকে হচ্ছে একটা লাইন টুল, লাইন শেপটা নিব। লাইন শেপ, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাইন শেপটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে হবে কি, শেপটা আমরা যখন নিব, এই ধরুন এই শিফট চেপে ধরে নিয়েছি, এক্ষেত্রে আমাদের শেপ, লাইন শেপটা একদম সমান থাকছে। আমরা যদি লাইন শেপটা শিফট চেপে না ধরে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের লাইন শেপটা সোজা সোজা রাখাটা প্রায় ইম্পসিবল হয়ে যাবে। আমি দেখাচ্ছি সেখানে ইনসার্ট শেপ, যদি আমি শিফট ছাড়া লাইন শেপটা নিই, এই দেখুন একটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সেম জিনিস আমি যদি শিফট চেপে ধরে করি, সেক্ষেত্রে আমি যেদিকেই নিই শেপটা এক সমানে থাকবে, অর্থাৎ এই শিফট ধরে আমি যদি উপরে নিচে করতেও চাই সম্ভব না, এটা সমান, এক্ষেত্রে এটি সমানভাবেই দৌড়াবে, সেজন্য শিফট চেপে ধরে শেপটি টানতে হবে। এবার আমরা সিগনেচারের আউটলাইনটি তুলে দিই, শেপ আউটলাইন তুলে দিলাম এরকম। এবার উপরে যে লাইন শেপটি আছে, সমস্যা হচ্ছে আমরা সিগনেচার শেপটিকে একটু নিচে নামিয়ে নিই প্রয়োজনে। এবার লাইন শেপটিকে সিলেক্ট করে নিন। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে আমরা সিগনেচার শেপটি একটু বড় হওয়ার কারণে লাইন শেপটি ধরা যাচ্ছে না, যেহেতু ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কাছে অপশন হচ্ছে আমরা হোম মেনু থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেকশন পেনে ক্লিক করি। সেখানে এটা অনেকটা ফটোশপের লেয়ারের মতো কাজ করে, অর্থাৎ একটার পর একটা যখন আমরা শেপের কাজ করি এটা অনেক কাজে দেয়। এটা এটা নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও দিব। সিলেকশন পেনের অনেক উপকারিতা, যখন আপনার শেপ অনেকগুলো হয়ে যাবে এবং শেপগুলো একটার পর আর একটার উপরে আরেকটা, একটা নিচে আর একটা, বা অনেক হিজিবিজি আকারে থাকবে, তখন শেপটা আপনার দ্বারা ধরা সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনি সিলেকশন পেন ব্যবহার করে সেই শেপটিকে খুব সহজে সিলেক্ট করে সেই অনুযায়ী কাজ করতে পারবেন। তো আমি সিলেক্ট করলাম সিলেকশন পেন থেকে স্ট্রেট কানেক্টর, এখন এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। সিগনেচার এটাকে লাইনটিকে আমরা কালো কালার করে দিই, সে যেন শেপ ফর্মেট, শেপ ফর্মেট থেকে শেপ আউটলাইন, আউটলাইন থেকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, আর শেপ ওয়েট অর্থাৎ
কি পরিমাণ মোটা হবে লাইনটি, সেটার জন্য ওয়েট ব্যবহার করে এখান থেকে 2.5, না এখান থেকে 1.8, এটা বেটার। এখন এই দুটো আলাদা আলাদা আছে আমাদের শেপটা। এখন একটা কাজ করি, এখন এই শেপটাকে একটা শেপে রূপান্তর করে দিই, সেজন্য আমরা সিলেকশন পেন থেকে এজন্য আমরা সিলেকশন পেন থেকে দুটো শেপকে একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য প্রথমে প্রথম শেপের উপর মাউস পয়েন্টার ক্লিক করি, এবার কন্ট্রোল সেভে সেকেন্ড শেপটাকেও সিলেক্ট করে নিই। সেকেন্ড শেপ সিলেক্ট করার পর আমরা শেপের উপরে এসে এরকম যখন চারকোন আকার অ্যারো আসবে তখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ গ্রুপ করে দেবো, শেষ। এখন এটা একটি শেপে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের পেজে জায়গা অনুযায়ী যেখানে দেখতে ভালো লাগে সেখানে রেখে দেবো। এখন দেখিনি আমাদের সিভি প্রিন্ট প্রিভিউ থেকে কেমন দেখাচ্ছে, আমাদের সিভিটি অনেকটা এরকম দেখাচ্ছে, আমাদের সিভিটি বানানো শেষ।